আগামীকাল 26 মার্চ স্বাধীনতা দিবসে প্রথমবারের মতো ঢাকা টরন্টো সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরীক্ষামূলক বাণিজ্যিক এই ফ্লাইট চালুর পর জুন থেকে নিয়মিতভাবেই ফ্লাইট পরিচালনা সম্ভব হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। চলতি বছরই ঢাকা থেকে সরাসরি নিউ ইয়র্ক, জাপান, মালদ্বীপ ও চেন্নাইয়ের ফ্লাইট শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। বিমান বাহিনীর দেয়া একটি DC-3 এয়ারক্রাফট নিয়ে 1972 সালের 4 জানুয়ারি যাত্রা শুরু করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এখন আধুনিক প্রযুক্তি নির্ভর 21টি উড়োজাহাজ বোয়িং 777, বোয়িং 787, বোয়িং 737-এর মতো উড়োজাহাজ নিয়ে প্রতিনিয়ত নানা গন্তব্যে ডানা মেলছে জাতির পিতার নিজ হাতে গড়া রাষ্ট্রীয় পতাকাবাহী এ উড়োজাহাজ সংস্থা। এরই ধারাবাহিকতায় এবার বিমান সরাসরি ফ্লাইট চালু করছে কানাডার টরন্টোতে। মাননীয় প্রধানমন্ত্রী ওইখান থেকে একটা ইচ্ছা ছিল দীর্ঘদিন যে টরন্টো ফ্লাইটটা যে কোনো প্রকারে চালু করা, এবং ওনার নির্দেশ মতো আমরা কাজ করেছি। আমাদের ফ্লাইট আগামী 26 তারিখ ঢাকা টরন্টো সরাসরি আমরা চালু করতে যাচ্ছি, এবং বিভিন্ন দেশের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, এগুলোও 50তম বার্ষিকী। যে এই ধরনের একটা সুন্দর সময়ে আমরা এই ঢাকা থেকে টরন্টো ফ্লাইট অপারেট করা, আমি বিশ্বাস করি এটা একটা ভিন্ন মাত্রা যোগ করবে। চলতি বছরেই বিমান ঢাকা থেকে সরাসরি নিউ ইয়র্ক, জাপান, মালদ্বীপ ও চেন্নাইয়ে ফ্লাইট চালু করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। নিউ ইয়র্ক ফ্লাইট চালু করা, এটাও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, এবং সে চালু করতে গিয়ে আমরা আমাদের যে ক্যাপাসিটি আমাদের শাহজালাল বিমানবন্দরের, আমাদের এখানে যে সিকিউরিটি সিস্টেম অন্যান্য বিশ্বের যে কোনো বিমানবন্দরের তুলনায় আমাদের ডবল সিকিউরিটি আমরা প্রোভাইড করেছি। সেখানে জাপান, ফিফথ ফ্রিডম সহ অন্য একটা কান্ট্রি টাচ করে আমরা নারিতে ফ্লাইট অপারেট করতে পারবো। এর মধ্যে আমাদের প্রচেষ্টা যে আমরা সিডনিতেও আমাদের ফ্লাইট অপারেট করব। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।